আসসালামু আলাইকুম, আমি জুবায়ের আহমেদ। যে বিষয়টা নিয়ে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি আজকে, সেটা হলো বর্তমান সরকার ও শাসন নীতি অনুযায়ী একজন মুসলিমের প্রশাসনে চাকুরি করা বৈধ কিনা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। এটা হলো যুবকদের প্রশ্ন, বিশেষ করে যারা এখন সামনে কর্মের দরজায় দাঁড়িয়ে আছে, খুবই স্বাভাবিক প্রশ্ন। আমি উত্তরটা একটু দীর্ঘ করতে চাচ্ছি। প্রথমত, আমরা সবসময় বর্তমানকে দেখে হতাশ হয়ে যাই, মনে করি এত খারাপ বোধ হয় মুসলমানের কোনোদিনই ছিল না। তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, বর্তমানে যত দেশের মুসলমান দেশের সরকার আছে, এর চেয়ে অনেক খারাপ সরকার এই ইসলামের শুরু থেকেই আসছে। আমরা অনেক সময় এজিদের শাসনের কারণে কষ্ট পাই, আবার মনে করি এজিদের শাসনটা না আসলে এই ধরনের ক্ষেত্রে ইসলামের আদর্শ কি সাহাবিদের আমল থেকে না বুঝতে পারতাম না। আমাদের সরকার বলতে সারা বিশ্বের মুসলমানদের যত সরকার আছে, এদিদের চেয়ে খারাপ এখনো হয়নি। কথা বুঝেছ? এরপরে আব্বাসি যুগে মামুন একেবারে ইসলাম বিরোধী কুফুরি মতবাদ চাপিয়ে রাষ্ট্রধর্ম হিসেবে চাপিয়ে দেয়, মুতাসিম, ওয়াসিক। এরপরে বিভিন্ন যুগে, ফাতেমি যুগে একেবারে শতভাগ কুফুরি রাষ্ট্র ধর্ম ছিল সেখানে। এরপরে আমাদের ভারতে আকবরের দিন ইলাহি শতভাগ কুফুরি রাষ্ট্রধর্ম ছিল। আমাদের দেখতে হবে ইসলাম তো নতুন করে আসেনি, আর ইসলাম আসার পরে মিটেও যায়নি। যারা মনে করে ইসলাম 30 বছর পরে শেষ হয়ে গেছে, তারা মূলত আমাদের রসুল সাল্লামকে ছোট বানায়। রসুল এমন একটা ধর্ম দিন দিয়ে গেছেন, জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, 30 বছরে শেষ। এটা তো হতে পারে না। আমরা যদি মনে করি এখন বিশ্বে কোথায় ইসলাম প্রতিষ্ঠিত নেই, তার মানে রসুল এমন দিন দিয়ে গেছেন যা 1000 বছর, 1500 বছর, 700 বছর পরেই মিটে গেছে। না, রসুল এমন কিছু দিয়ে যাননি। তিনি বিশ্বদম্বী, বিশ্ব ধর্ম দিয়ে গেছেন যেটা কেয়ামত পর্যন্ত টিকে থাকবে, প্রসারিত হতে থাকবে। তবে হ্যাঁ, মানুষ যেমন কম বেশি হয়, বাড়ে কমে, ভালো মন্দ হয়, এটা হতে থাকবে। কাজেই ইমোশন করতে যে বর্তমানকে অনেক বড় করো না। বর্তমানে অনেক খারাপ পরিবেশ চলে গিয়েছে, ভালো মন্দ মিলিয়েই সকল দেশ। দ্বিতীয় হলো, আরেকটা জিনিস আমাদের হতাশ করে, সারা বিশ্ব ইসলামের বিরুদ্ধে লেগেছে, ইসলাম ওদের শেষ হয়ে গেল। এটাও আজকে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখনকার অবস্থা আমাদের অনেক খারাপ ছিল। রাসূলুল্লাহ চলে গেছেন, আরবে ডজন ডজন ভণ্ড নবী এবং ইসলামের বিরুদ্ধে, তারাই মুসলমান ছিল, এখন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। স্বাভাবিক অবস্থা বিচার করলে এটা নিশ্চিত যে ইসলাম শেষ, কিন্তু ইসলাম শেষ হয়নি। এবার চলে এসো ক্রুসেডের সময়। তোমরা ক্রুসেডের ইতিহাস ভালো করে পড়ো, আমরা ইনশাল্লাহ ইতিহাসের উপর তোমাদের নিয়ে গল্প করবো। ইনশাল্লাহ ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানলে তুমি, যেমন আমরা বাপ দাদার পরিচয় কেন জানি, যেন আমরা আমাদের আত্মমর্যাদা বুঝতে পারি, ঠিক ইসলামের ইতিহাস, সভ্যতার ইতিহাস আমাদের জানতে হবে। ক্রুসেড যুদ্ধের সময় যারা ক্রুসেডাররা যখন আক্রমণ করে, মানে মনে করো 1090 খ্রিস্টাব্দর দিক থেকে 200 বছর তাদেরই চলে প্রথম আক্রমণে, মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ তারা দখল করে নেয়, লক্ষ লক্ষ মানুষ খুন করে, রক্তের গঙ্গা বইয়ে দেয়, মানুষদেরকে ধরে ধরে জবাই করে, ছোট বাচ্চাদেরকে দেওয়ালে আশ্রয় মেরে ফেলে। বাইবেলে এরকমই কথা আছে যে তাদেরকে আশ্রয় মেরে ফেলবে। এই জন্য ওই সময় মুসলমান মনে শেষ, ইসলাম শেষ, কিচ্ছু নেই, ইসলামী রাষ্ট্রগুলো ক্ষমতা শূন্য, শক্তি শূন্য। কিন্তু মজা হলো, এই তাদের সাময়িক বিষয়ের 100 বছরের মাথায় আবার মুসলমানরা তাদের থেকে হারিয়ে যাওয়া রাজ্যগুলো ফিরিয়ে নিল, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস উদ্ধার হলো। এরপরে মুসলমানরা এগোতে থাকলো, 200 বছরের মাথায় মুসলমানরা নিজেদের দেশ তো সব ফিরিয়ে নিলই, যে খ্রিস্টানদের মূল যে কেন্দ্র ছিল ইউরোপ, কনস্টান্টাইন, ইস্তাম্বুল যেটা আমরা বলি, মুসলমানদের দখল হয়ে গেল, ইউরোপের প্রায় ছয়না মুসলমানদের কন্ট্রোলে চলে আসলো। কাজেই ক্রুসেডের সময় যে মুসলমানরা মনে করেছে আমরা শেষ, তাদের বাস্তব অবস্থায় মনে করেছে শেষ, কিন্তু ইসলাম শেষ হয়নি। এরপরে তাতার যুগে এসো, তাতার যুগের অবস্থা এমন ছিল যে মুসলমান নিশ্চিত বিশ্বাস করতো তাতাররা ইয়াজুজ মাজুজ এবং কিয়ামত দু এক বছরের ভিতরে আসবে, তোমরা সেগুলো পড়ো, গা শিউরে যাবে, এত গণহত্যা, এত নরহত্যা, রক্তের এবং লাশে নদীর পর নদী ভরে গেছে, মানুষ মনে করছে কেয়ামত এই 2-4 দিনের ভিতরে এসে যাবে। কিন্তু ইসলাম কিন্তু কমেনি, তাতাররা লক্ষ লক্ষ মুসলমান মেরেছে। এই সময়ে লক্ষ লক্ষ আদম সন্তান ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, থাইল্যান্ডে লক্ষ লক্ষ আদম সন্তান মুসলমান হয়েছে, কোনো যুদ্ধ ছাড়া, কোনো অস্ত্র ছাড়া। এরপরে 30 বছরের মাথায় স্বয়ং তাতাররাই মুসলমান হয়েছে, কিন্তু ইসলাম তো কমেনি।
হ্যাঁ, অপরাধী মুসলমানের শাস্তি পেয়েছে, দলাদলি মারামারি হানাহানি দুর্নীতি জুলুমে লিপ্ত মুসলমানরা মাইর খেয়েছে চলে গেছে, কিন্তু ইসলাম কিন্তু চলে যায়নি। যখন সারা বিশ্ব ইউরোপ মুসলিম দেশগুলোকে কলোনি করলো, বুঝতে পেরেছ, তখনও এরকম অবস্থা ছিল, ইসলাম শেষ, ইসলাম শেষ হয়নি। কাজে তোমরা এমন কোনো চিন্তা করো না যে সব শেষ, আসলে কখনো ইসলাম শেষ হওয়ার জন্য আসেনি। তবে মুসলমানরা অন্যায় করে, এক জাতি অন্যায় করে ইসলাম আরেক জাতির কাছে চলে যায়, এটাই স্বাভাবিক। এইবার তোমার প্রশ্নের উত্তর, তাহলে বর্তমান যুগে নয়, এই ধরনের জুলুম ইসলাম বিরোধী কর্মের যুগে যুগে সব দেশেই ছিল, অতীতে ভালো মন্দ ছিল। এই সকল সরকারের অধীনে মুসলমানদের কাজ করতে কোনো আলেম নিষেধ করেনি, তোমার কাজটা বৈধ কিনা? সরকার, সরকার কি বাড়ি, তোমরা একটা মেসে থাকো, মেসের যে ম্যানেজার খারাপ লোক, তার মেসে সবাই খারাপ, সেটা তো তোমাদের টাকা দিয়ে মেস চালাই, ঠিক আছে না? সরকার তোমার ট্যাক্স নিয়ে তোমাকে বেতন দেয়, এদের তোমার কাজটা যদি বৈধ হয় কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই কাজ করবে, তুমি কাজ করবে, তোমার দায়িত্ব পালনের চেষ্টা করবে, এটাতে কোনো সমস্যা নেই। শুধু তুমি অবৈধ করবে না, যে কাজটা ইসলাম হারাম করেছে সেই কাজ করবে না, তাহলে কোনো সমস্যা নেই।